আমার হোম ব্রিড, এটা যে একটু আগে যে প্রায় আটটা দেখাচ্ছিলাম তারই বাচ্চা, এটা অ্যাডাল্ট ব্রিডিং এ আসছে এখন। এই পাম্পে আছে বেশ কিছু 8-10 মতো মুখি কালেকশন আমার, যেমন অ্যালমন্ড মুখিটা, মেলটা হচ্ছে কোয়ালমন্ড আর ফিমেলটা হচ্ছে টাইগার অ্যালমন্ড। এটা দিয়ে জোড়া জোড়া ক্লাসিক অ্যালমন্ড বাচ্চাও বের হয়, অনেক সময় কালো বাচ্চাও বের হয়। এই মুহূর্তে মুখি কত বের আছে? এই মুহূর্তে মুখি আমার 8-10 পেয়ার আছে। কোনো ভাই যদি বেবি নিতে চায়? বেবিও, হ্যাঁ, জোড়া অ্যালমন্ড বেবি আছে আমার কাছে, ব্ল্যাক বেবিও আছে। জোড়া অ্যালমন্ড বেবি কত করে পেয়ার? জোড়া অ্যালমন্ড বেবি কেউ যদি নিতে চায় তাহলে 5,000 টাকা জোড়া। এটা আলোচনা সাপেক্ষে হয়তো কিছু অনার করে দেবো আপনাদের চ্যানেল থেকে আসলে। আর এই একটা আপডেট তো বিক্রি করবেন না? এই পেটা সেল করবেন, এগুলো আমি ব্রিডিং এ সেট করছি। তারপরে এরপরে এই পাশে আছে একটা অ্যালমন্ড মেল আর অপাল ফিমেল। এই অ্যালমন্ড আর অপাল থেকে কিরকম বাচ্চা বেরোচ্ছে? এটা আমি ফার্স্ট টাইম পেয়ার করছি, আমি টার্গেট আছে অপাল বাচ্চার, টার্গেটে পেয়ার আপটা করা। বেবি কত করে? বেবি এটা যেহেতু কালারটা অপাল কালারটা বাংলাদেশের রেয়ার, বেবির প্রাইস আমি এখনো নির্ধারণ করিনি। বেবি পাবো, দেন আমি একটা প্রাইস নির্ধারণ করবো। কালারটা দেখেন, অপাল কালার, এই কালারটা খুবই রেয়ার বাংলাদেশে। অপাল আর অ্যালমন্ড, অ্যালমন্ড মেল। এখানে আছে এক জোড়া আন্দালুসিয়ান ফিমেল আর ব্লুবার মেল। এখান থেকে আন্দালুসিয়ান বাচ্চাও বের হয়, আবার ব্ল্যাক বাচ্চাও বের হয়। এবার জোড়া ব্ল্যাক বাচ্চা বের হয়েছে। এই পেয়ারটা যদি কেউ নিতে চায়, পেয়ারটার প্রাইস? এই পেয়ারটা সেল হবে না, আমি বাচ্চা সেল করি। আন্দালুসিয়ান বাচ্চা যদি আসে 8-10,000 টাকা সেল করি, আর ব্ল্যাক বাচ্চা হইলো 800-1,000 টাকা সেল করি। 800-1,000 টাকা।